হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি বলছি, আমি কে? আমি নামটা বলুন প্লিজ। নাম বললে কি চিনতে পারবেন? পারবেন না, তাই আপাতত নামটা না হয়ে নাই বলি। বলি দেখুন না। একসময় তো বলতেই চেয়েছিলাম, আপনি তো তখন শুনতে চাননি। হেয়ালি রেখে নামটি বলবেন প্লিজ। নামটা না হয় একটু পরেই বলছি। ধরে নিন আমি আপনার অগণিত ভক্তের একজন, নামহীন অনামিকা। ঠিক আছে, আচ্ছা বলুন ফোন করেছেন কেন? কথা বলার জন্য। বেশ, তা কি কথা আপনার, বলুন কি বলতে চান? কেমন আছেন আপনি? আপনার লেখালেখি কেমন চলছে? সামনে নতুন কোনো বই আসছে কি বাজারে? এইসব এইসব আর কি। আপনার তো এখন অনেক ব্যস্ততা, লেখালেখি, অনেক ভক্ত। লেখালেখি এই চলছে আর কি। আর ভক্তের কথা বলছেন? লেখালেখি যখন করি তখন কিছু পাঠক তো থাকতেই পারে, তবে তারা যে আমার ভক্ত সেটা আপনাকে কে বলল? অন্যদের কথা জানি না, তবে আমি কিন্তু আপনার ভীষণ ভক্ত, সেই দূর অতীত থেকে। দূর অতীত থেকে? দূর অতীত থেকে আপনি আমাকে চেনেন নাকি? কিভাবে? আপনাকে কে না চেনে? আমিও চিনি, দূর অতীত থেকেই চিনি, আর ভালো করেই চিনি, মানে চিনতাম। আপনি হয়তো কিছুটা চিনতেন আমাকে, তবে জানতেন না। চিনতাম কিন্তু জানতাম না। বাহ, বেশ ভালো বললেন তো, কিন্তু চিনতাম কিভাবে? সে যেভাবেই হোক চিনতেন কিছুটা, ওই যে বললাম জানতেন না তেমন কিছুই, অন্তত আমি সেটাই জেনেছি। কিন্তু বরাবরই আমি আপনার ফ্যান, আপনার কবিতার ভীষণ ভক্ত। কোন কবিতার? আমার কবিতা পড়েছেন আপনি? আমি আপনার প্রায় সব কবিতাই পড়েছি, তবে তার মধ্যে কিছু কিছু কবিতা না প্রাণ ছুঁয়ে আছে আমার। যেমন? যেমন অনন্যা। অনন্যা? অনন্যা, এই কবিতাটি তো আমি অনেক আগে, মানে কলেজ লাইফে লিখেছিলাম। জানি, কবিতাটি আপনি কলেজের বার্ষিকীতে প্রথম প্রকাশ করেন, আর কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সেটা আবৃত্তিও করেছিলেন। আপনার আবৃত্তিটি কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আচ্ছা আচ্ছা, কাকে নিয়ে লিখেছিলেন কবিতাটা? তার আগে সত্যি করে বলুন তো, আপনি কে? আপনি কি সেদিন আমার আবৃত্তি শুনেছিলেন? এত কিছু আপনি জানলেন কিভাবে? আরে আপনি এত ব্যাকুল হচ্ছেন কেন? জানি মানে সবাই যেভাবে জানে সেই, আর আপনি এখন তো সেলিব্রিটি কবি, আপনার কথা তো সবাই জানে। হ্যাঁ আমি ব্যাকুল, আমি জানতে চাই কে আপনি। আমিও তো জানতে চাই, কবিতাটি আপনি কাকে নিয়ে লিখেছিলেন? কেন কেন তো জানতে চান, কে আপনি? বলছিলাম না আমি, না না আমি তেমন কেউ নই, আমি আপনার অসংখ্য অনুরাগীদের নগণ্য একজন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে বলতে হবে না, আমি রাখছি। আপনি ব্যস্ত মানুষ, অসময়ে আমি আপনার সময় নষ্ট করে ফেললাম, সরি সরি। না না রাখবেন না প্লিজ, আমার নাম পরিচয়টা তো এখনো, আপনার নাম পরিচয়টা তো এখনো বলেননি, কিন্তু আপনার হেয়ালি বলে দিচ্ছে আপনি অনামিকা নন, আপনি সেই অনু, মানে অনন্যা, যাকে আমি সারা জীবন ধরে খুঁজছি। খুঁজছি কবে, কোথায় খুঁজেছেন? সত্যি যদি অনন্যা হই তাহলে কি হবে? কলেজ জীবনে ফিরে যাবেন বুঝি? যেতে পারলে অবশ্যই যেতাম, কলেজে সেই বকুল গাছে ছায় থেমে আছে আমার জীবনের এক অনন্য অধ্যায়। অনন্যার সাথে ক্ষণিক দেখা হওয়ার শেষ বিকেলের অনুভবের প্রকাশ ছিল অনন্যা কবিতায়, প্রথম প্রেমের প্রকাশের চেষ্টা ছিল তাতে।
কিন্তু বাস্তবে অনন্যা ধরা না দিয়ে কোন নিরুদ্দেশে যে হারিয়ে গেল আমি তার সন্ধান পেলাম না। তুমি মানে আপনি কি সেই অনন্যা? হেয়ালি করছেন কেন? সন্ধান পাননি না, সন্ধান করেনি নি। এই ডিজিটাল যুগে কাউকে খুঁজতে চাইলে তাকে তো সহজেই খুঁজে পাওয়া যায়। তা সে যাই হোক, আপনি কবিতাটা কিন্তু খুব ভালো লিখেছিলেন, বিশেষ করে ওই লাইন কয়টি, শেষ বিকেলে উজ্জ্বল আভায় ছড়িয়ে আলোর রেশ, বুঝিয়েছিলে বিকেল শেষে হয়নি কিছুই শেষ, বরং হলো শুরু স্পর্শবিহীন স্পর্শের হৃদয়ে কাঁপল দুরু দুরু, কাজল চোখে একটু অলোক চেয়ে বুঝিয়েছিলে কোন মাধুরীর কোন ভুবনের মেয়ে, প্রথম দেখায় মনে হলো বকুল ছায়ে এসে চিরকালের ভাসিয়ে নিলে ক্ষণিক ভালোবেসে, চিরজীবন চাই হতে তার চির পরশ ধন্যা, সেই তো আমার বন্ধু স্বজন নন্দিত জন বন্দিত অনন্যা। বেশ তো, একেবারে নির্ভুল মনে আছে তোমার, না মানে আপনার, আমি নিশ্চিত তুমি সেই অনন্যা। কিন্তু কোথায় ছিলে তুমি এতদিন? কি সুন্দরভাবে কবিতাটি মনে রেখেছো তুমি, সত্যি আশ্চর্য। কবি, তোমার কাছে কবিতা লেখা শুধুই শব্দের খেলা, মনের মাধুরী মিশিয়ে শব্দের পিঠে শব্দ সাজিয়ে তুমি নির্মাণ করো যে কল্পলোক, তার ভেতরে কত মানুষের হৃদয় ভাঙার কত শব্দ বান যে সাজাও তুমি, তা কি কোনো দিন বুঝেছ? কোনো দিন কি সত্যি খুঁজেছ বাস্তবের অনন্যাকে? খুঁজেছি, সত্যি আমি অনন্য হয়ে খুঁজেছি। কিন্তু তুমি কোথায় ছিলে? কোন অজ্ঞাত বাসে? বিয়ে করেছো নিশ্চয়ই? নিশ্চয়ই খুব সুখে আছো তুমি? হ্যাঁ, বিয়ে তো সেই কবেই করেছি, তাকে নিয়েই বেশ আছি আমি। সেটা খুব ভালো কথা। কাকে? সময়ের এক নন্দিত কবির নন্দিত কবিত্বকে। কবিত্বকে? কবিত্বকে কেউ বিয়ে করে নাকি? করে তো, আমার মতো যারা নির্বোধ হয় তারা করে। কোন সে কবি? রবীন্দ্রনাথ? না না, রবীন্দ্রনাথকে শুধু পূজোই করা যায়, আর কিচ্ছু নয়। সে যাগে আমি রাখছি। রাখো, তবে রাখার আগে একটি অপ্রকাশিত কবিতার কটি চরণ শুনে যাও। জানো তো আমাদের দুজনের ডাক নামটি কিন্তু একই, অনু। অনুর তনুতে বয়ে যায় যে অনুর শ্বাস, সে অনুতে মিশে আছে স্থির বিশ্বাস, একদিন ফিরে সে তো আসবে পেরিয়ে সকল বাধা, ভালোবাসবে সে যে ভালোবাসবে, শেষ বিকেলের উজ্জ্বল আভায় ছড়িয়ে আলোর রেশ, বুঝিয়েছিলে বিকেল শেষে হয়নি কিছুই শেষ, বরং হল শুরু স্পর্শবিহীন স্পর্শের হৃদয়ে কাঁপল দুরু দুরু, কাঁপল দুরু দুরু।